বধুকে গণধর্ষণের পর শরীরে রড ঢুকিয়ে পাশবিক অত্যাচারের অভিযোগ। গ্রেফতার দূর সম্পর্কের আত্মীয় সহ দুই। কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। ধূপগুড়ির ঘটনা এটি, সরাসরি চলে যাচ্ছি রাজার কাছে। রাজা, তোমার কাছে জানতে চাইবো যে নির্যাতিতা মহিলা কেমন আছেন তিনি, এবং একই সঙ্গে এই যে দূর সম্পর্কের আত্মীয় সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত কত দূরে গিয়েছে? দেখো বৃষ্টি, গতকাল এই মর্মান্তিক ঘটনার পর মহিলাকে কিন্তু জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে গতকাল রাতে কিন্তু আমরা চিকিৎসক যে রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তবে তিনি যেটা জানিয়েছেন যে প্রচুর রক্তপাত কিন্তু মহিলার হয়েছে, তবে এখন কিছুটা স্থিতিশীল রয়েছে, অবজারভেশনে আছেন, এবং তার যে হাজবেন্ড সে কিন্তু হাসপাতালেই আছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে মর্মান্তিক ঘটনা গত পরশুদিন রাতে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে একটা পারিবারিক বিবাদ ছিল বহুদিন ধরে, একটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা গণ্ডগোল চলছিল, সেই আক্রোশেই কিন্তু এই মহিলাকে কিন্তু ঘর থেকে বের করে নিয়ে আসা হয় পরশুদিন রাতে, এবং বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি নদীর সামনে তাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে প্রথমে তাকে গণধর্ষণ করা হয়, তারপর মর্মান্তিকভাবে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয় লোহার রড দিয়ে। গতকাল এই ঘটনা ঘটার পর পরশুদিন রাত পর্যন্ত তাকে কিন্তু চিকিৎসা করা যায়নি। গতকাল সকালে তাকে প্রথমে ধূপগুড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এবং পুরো বিষয়টি একটি এনজিওর নজরে আসে। তারাই কিন্তু অফিসিয়ালিভাবে তারা ধূপগুড়ি থানাতে কমপ্লেন দায়ের করে, এবং মহিলা পুলিশকে যে দুজনের নাম জানিয়েছে তার ভিত্তিতে কিন্তু পুলিশ দুজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে, এবং এখনও তদন্ত চলছে। এবং পুলিশ কিন্তু গতকাল বিকেল থেকেই ঘটনাস্থলে যায় এবং সেই এলাকায় পরিদর্শন করে, এবং আমরা শান্তনু দত্ত সেই ছবি দেখিয়েছে গতকাল রাতে, গভীর জঙ্গল, জঙ্গলের পাশে একটি নদী, সেই এলাকায় কিন্তু গণধর্ষণ করা হয়েছে সেই মহিলাকে, এবং যেই রড দিয়ে তাকে শরীরে আঘাত করা হয়েছিল সেই লোহার রডটিও কিন্তু পুলিশ খোঁজার চেষ্টা করছে। পাশাপাশি এর পেছনে আরও কোনো আত্মীয় জড়িত আছে কি না সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, কারণ গতকাল রাতে জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি প্রায় 11টা পর্যন্ত ধূপগুড়ি থানাতে এসে অভিযুক্তদের সাথে কথা বলেছে, এবং তারা কিন্তু স্বীকারও করেছে এই ঘটনায়, একজন স্বীকার করেছে, এবং পাশাপাশি আরও কেউ আত্মীয় এই ঘটনার সাথে জড়িত আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং পাশাপাশি তোমাকে কুসুমিতা আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে পুলিশ যেটা জানিয়েছে এই যে মূল অভিযুক্ত, এর কিন্তু 2012 সালে একটি প্রিভিয়াস ঘটনা রয়েছে, সেটা হচ্ছে একটি ধর্ষণের মামলা কিন্তু আর এখনও ঝুলছে, সে কিন্তু এখনও কিন্তু কোর্টে হাজিরা দিচ্ছে, সেই বিষয়টিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কুসুমিতা ধন্যবাদ রাজা।